ফোর্থ উইকের নিটিং টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আপনাদের চতুর্থ সপ্তাহ বা ফোর্থ উইকে আমরা কিন্তু পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেল প্লেলিস্টে। সেই ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা নিটিং টু করব, যেটি হচ্ছে আপনাদের দ্বিতীয় পত্র এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, আর যারা আমাদের পরিবারের সদস্য রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে চলুন আমরা অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দেখা। আমরা যদি প্রশ্নের দিকে চলে আসি, প্রশ্নটি খুবই সিম্পল এবং সহজ একটি প্রশ্ন এখানে এসেছে, খুবই সহজ। আপনারা চাইলে অনায়াসে এই জিনিসটি দেখতে পারেন। এটি হচ্ছে ওয়াইফ নিটিংয়ের সিঙ্গেল জার্সি ও ডাবল জার্সি স্ট্রাকচার সময়ের পার্থক্য আমাদের লিখতে হবে, তাছাড়া আর কোনো কিছুই নেই। তো ওয়াইফ নিটিংয়ের সিঙ্গেল জার্সি ও ডাবল জার্সি স্ট্রাকচার সময়ের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটুকুই আমরা শুধু আজকে দিব, আর আমাদের আর কোনো কিছু কাজ করতে হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা পিডিএফ ফাইলের জন্য আমাদেরকে অনেক নক করে থাকেন, আমাদের গ্রুপে অনেক নক করে থাকেন। তো আমরা সাধারণত ভিডিওটি পাবলিক করি, অর্থাৎ আমরা এই যে ভিডিওটি করতেছি সেই ভিডিওটি পাবলিক করার 2 থেকে 3 দিন পর আমাদের গ্রুপে পিডিএফ ফাইল দেওয়া হয়। তবে আজকে যে ট্রেড রয়েছে সেই ট্রেডে মনে হয় না পিডিএফ ফাইলের কোনো প্রয়োজন পড়বে, কারণ খুবই ছোট একটি প্রশ্ন, শুধু একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট। সেই জন্য আপনাদের আমার কাছে মনে হয় না আপনাদের পিডিএফ ফাইলের কোনো প্রয়োজন পড়বে। তো চলুন আমরা দেখা শুরু করি আমাদের আজকের উত্তরটি। তো আজকের উত্তরে আমরা সরাসরি আপনাদের বইয়ে চলে এলাম, বই থেকে আমরা আজকের উত্তরটি দেওয়ার চেষ্টা করব, যেখানে বলা হয়েছে আপনাদের যে সিঙ্গেল জার্সি ও ডাবল জার্সি নিটিং কাপড়ের পার্থক্য দেওয়া হলো। তো এখানে সিঙ্গেল জার্সি এখানে রয়েছে এবং ডাবল জার্সি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থী। যেখানে বলা হয়েছে নাম্বার 1, কাপড় উৎপন্ন করতে মেশিনে সিঙ্কার ব্যবহার করতে হয়, এবং ডাবল জার্সিতে কাপড় উৎপন্ন করতে মেশিনে সিঙ্কার ব্যবহার করতে হয় না। এরপর যদি আমরা দেখি যে কাপড় কম খাপি হয়, আর এখানে কাপড় অনেক খাপি হয় মানে কম্প্যাক্ট হয় যেটাকে বলা হয়। এরপরে কাপড় টেকনিক্যাল সাইজ ফেস ও টেকনিক্যাল ব্যাগ পৃথক হয়, আর এখানে হচ্ছে কাপড়ের টেকনিক্যাল ফেস ও টেকনিক্যাল ব্যাগ একই হয়। আর এখানে যদি বলা হয় তাহলে এখানে 1 সেট নিডেল ব্যবহার করা হয়, এখানে 2 সেট নিডেল ব্যবহার করা হয়, আর এইখানে হচ্ছে কাপড়ের সুতা যে কোনো পাশ থেকে খোলা যায়, এখানে কাপড়ের সুতা যে কোনো পাশ থেকে খোলা যায় না। আর সর্বশেষে আমরা যদি উৎপাদিত কাপড়কে কাটলে এতে কোঁকড়ানোর প্রবণতা দেখা যায়, আর এখানে হচ্ছে ডাবল জার্সিতে উৎপাদিত কাপড়কে কাটলে এতে কোঁকড়ানোর প্রবণতা থাকে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের নিটিং টু অ্যাসাইনমেন্ট সমাধান। আমরা আপনাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের যে কোনো কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করবেন, আপনাদের এই কমেন্টগুলো